এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। আরে বল তো, না হলে আমার পেটে গুড়গুড় করবে। নূপুর ইপসিকে সবটা বলার পর ইপসি হতবাক হয়ে বলল, আইন ভাইকে বিদেশ থেকে যে কসমেটিক আনতে বলেছিলি তাও কি আনেনি তোর সাথে রাগ করে? নূপুর চোখমুখ কোঁচকে ইপসির দিকে তাকিয়ে রইল কতক্ষণ, তারপর বিছানা থেকে উঠতে উঠতে বলল, বাহ কত ভালো বন্ধু আমার। আচ্ছা সব ঠিক আছে, তোর কোনো রিয়াকশন নেই, কান্নাকাটি নেই, তোকে স্বাভাবিক লাগছে, তাহলে আমি কি বলবো? বাই দ্য ওয়ে, তোকে এত স্বাভাবিক লাগছে কেন? গতকাল তোর মন ভেঙেছে ওই লোকটা, এর উপর স্বামীরার সাথে ঝগড়া হয়েছে, এই দুই কারণে তুই এখানে এসেছিস তাই না? একদম তাই, আমার মনে হয়েছে আমি ভেঙে পড়েছি, আমার নিজের ভেতরটা শূন্য হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম এখানে এলে আমি সব ভুলে যাব, কিন্তু আমি বুঝতে পেরেছি যে আমি শুধু আমার কষ্ট থেকে পালাতে চাইছি, কিন্তু আমার সেই পরিস্থিতি থেকে না পালিয়ে তার সম্মুখীন হতে হবে। এফসি দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়েছে মা, তোকে এসব কথা মানায় না। শর্টকাটে বল, কি জন্য হঠাৎ তোর মন এমন বদলে গেল কিভাবে? ভেঙে পড়লে এখন এত নর্মাল কেন? আজ সকালে বাসে আমি রিয়াজ ভাইকে দেখেছি। ওই রিয়াজকে? অস্ট্রেলিয়ায় আয়নের কলিগ ছিল, তাকে একবার ভিডিও কলে দেখেছিলাম। আয়নের সাথেই এবার বাংলাদেশে আসার কথা ছিল। রিয়াজ ভাইয়ের বাড়ি তো বরিশাল, সে কালীগঞ্জের বাসে কিভাবে? এফসি চোখ দুটো বড় বড় করে বলল, মানে আয়ন ভাইয়া? আমি শিওর না, এছাড়াও আরও কিছু জিনিস খেয়াল করলাম, ও যদি আমার প্রতি কেয়ার নাই করতো তাহলে আমার শেষ পরীক্ষা পর্যন্ত আমার সাথে যোগাযোগ রাখলো কেন? এর আগেই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে পারত। আবার গতকাল আমার হাত থেকে রক্ত বের হতে দেখার পর হঠাৎ ওর হাত কিভাবে কাটলো এর ওপর পড়ি, ও বারবার আমাকে ব্রেভ পড়ি বলছিল, যেন আমাকে সাহস রাখতে বলছে। এছাড়া আমার মনে হলো সকালে আমি এক মুহূর্তের জন্য আয়নকে দেখেছি। একদম, আমার তাই মনে হয়, তুই ওনাকে মাফ করে ওনার কাছে চলে যা। আমার রুশের প্রতি প্রেম টাইপ কোনো ইন্টারেস্ট নেই, আয়নের কাছে না গেলেও আমি রুশের সাথে সম্পর্কে জড়াবো না। ও তাহলে শোন, এসব কাকতালীয় ব্যাপারও হতে পারে। হতে পারে, কিন্তু সত্যিটা আমি বের করেই ছাড়বো, কারণ যাই হোক না কেন ওর আমার সাথে এমনভাবে ব্যবহারের শাস্তি তো পেতেই হবে। আর রইল রাইসার কথা, ও কি ভেবেছে গতবার ওকে কিছু বলিনি বলে এইবারও চুপ থাকবো? এখন আমি নিজের লড়াই নিজেই করতে শিখেছি, কিছু সময়ের জন্য ভেঙে পড়ে যেতে পারি, কিন্তু কাউকে নিজেকে বারবার কষ্ট দেওয়ার সুযোগ করে দিব না। ওর এমন ব্যবস্থা করব যে শেষ বয়স পর্যন্ত ভাববে কার সাথে পাঙ্গা নিয়েছিল। অনেকদিন ধরে কাউকে সাইজ করি না, একসাথে দুজনকে সোজা করব। রাইসা দুশ্মনী করতে চেয়েছিল তাই না? দেখাচ্ছি নূপুরের সাথে দুশ্মনী করার পরিণাম। আর আয়ান তো শুধু আমার ভালোবাসা দেখেছে তাই না? এইবার দেখবে আমার রাগ কত ভয়ানক। নূপুরের কথা শুনে ইপসি বলল, কিন্তু কিভাবে সত্য বের করবে এবং কিভাবে তাদের শাস্তি দেবে, আর সবকিছুর মধ্যে স্বামীটাকে কিভাবে সামলাবি? এর উপর মাহির ভাই যে তোর আর আরফি ভাইয়ার ঢোল বাজায় গেল, তার কি হবে? ও মা গো, কত প্রশ্ন করিস তুই। সামিরাকে তো আমি যেমন তেমন করে মানিয়ে নিব, সাথে ওর বিয়ে তোর রিহান ভাইয়ের সাথেই হবে, আমার জন্য ওকে নিজের জীবন নষ্ট করতে দিব নাকি আমি? আর রইল বিয়ের কথা, এটা তো আপাতত মাহির ভাইয়ার জন্য সান্ত্বনা, আরফি ভাইয়া বা আমি কেউই বিয়েতে রাজি না। আর রইল আয়ান ও রাইসাকে বাস দেয়া এবং সত্যি বের করার কথা, তাইলে হোয়েন নোর ইজ হিয়ার তো নো ডোর আরফেয়ার। শেষ বাক্যটা বলে নূপুর নিচে মুখ বানিয়ে বলল, এই সাদা ইংরেজির সাথে থাকতে থাকতে আমিও ইংরেজি আলু ভর্তা করতে শুরু করছি। তুই জানোস তো তোর আজু ভর জন্য কারো সঙ্গে প্রয়োজন হয় না, তুই এমনিতে এলিয়েন মার্কা কাজ কাম করস। নূপুর আর চোখে ইপসির দিকে তাকিয়ে বলল, তুই কি চাস আমি তোরও ভর্তা বানাই? না, আমি শুধু এখান থেকে গায়েব হতে চাই, টাটা। ইপসি যেতে নিলেই নূপুর তার কলার ধরে নিয়ে তার দিকে টেনে আনে এবং ইপসির কাঁধে হাত রেখে বলে, জানো তুমি কোথাও গায়েব হচ্ছ না, তুমি আমার সাথে ঢাকা যাচ্ছ। হ আমি তোর সাথে কোথাও যাবো না, আমাকে পাগলা কুত্তা কামড়াইছে যে আমি তোর পাল্লায় পড়ে বাস খাবো? আমি বলছি আমার রুশের সাথে সম্পর্কে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি তো এটা বলিনি যে অন্য মেয়ের সাথেও সম্পর্ক করব না, যদি ওকে পটাতে সাহায্য লাগে তাহলে চুপচাপ আমার পথে চল। কিন্তু আমি সেখানে যে কি করব?
আমার কাজ করবি। ছি ছি ছি, তুই কাজের বিনিময়ে তোর বান্ধবী সাহায্য করবি? সোনা, তুমি যদি কাজের সময় আমাকে বান্ধবী বানাতে পারো, তাহলে আমি তোমাকে দিয়ে আমার কাজ করাতে পারি না কেন? চুপচাপ তুমি আগামীকাল আমার সাথে যাবে এবং আমি যা বলবো তাই করবি। আর খবরদার, যদি সামিরা অথবা অন্য কেউ এই ব্যাপারে জানে, সত্যি কইতাছে তোর জীবনটা তেনা তেনা কইরা দিমু। দূর, আবার কোন ঝামেলায় ফাঁসবো কে জানে। যাক, আমার নাতিপুতিদের বলতে পারবো, ওদের দাদা অথবা নানার জন্য কত বাধা পেরিয়ে যেতে হয়েছে আমার। সাত সমুদ্র তেরো নদী। নূপুর ইপসির কথা কেটে বলল, এসব ড্রামা নিজের বাসায় গিয়ে কর যা। ইপসি ভিংচি কেটে চলে যাওয়ার পর নূপুর আরাম করে তার বিছানায় বসলো। ফোনটা বের করে সামিরার নাম্বারে ডায়াল করে আবার ভয়টা কেটে দিল। নিজে নিজেই বলল, আল্লাহ জানে সামিরা কতটা রেগে আছে। গতকাল থেকে কোন ভূতের আত্মা আয়সা পড়ছে কে জানে, মনে হয় ঝাঁসির রানীর আত্মাই ঢুকছে ওর মধ্যে। যারে সামনে পাইছে ধুয়ে দিছে, কাল যে থাপ্পড় মারছে এখনো জ্বলতেছে। আবার কল না দিলে তো বেশি রেগে যাইব, আর বেশি রেগে গেলে ফোনের ভেতর থাইকা আয়সা আমাকে শাওরা গাছে উল্টে লটকাই দিব। ধুর, যত সব জ্বালা আমার, এইসব ওই শাকচুন্নার জন্য হইতেছে। একদিকে সামিরা, অন্যদিকে মাহির ভাইয়া, দোষ ওই গর্ধব গরুর, আর দুদিক থেকে সমানে রাগের শিকার হচ্ছি আমি। ওই সাদা বান্দরের চোখ খুলে লুডু না খেললে আমার নামও নূপুর না। এক নিঃশ্বাসে সবটা বলে দীর্ঘশ্বাস ফেলে নূপুর, তারপর ভয়ে ভয়ে সামিরাকে কল দেয়। অন্যদিকে রিহান সামিরার বাসায় যেয়ে পৌঁছয়। সে অনেকটা ভয় ছিল, কিন্তু যে দেখে সামিরার মা বাবা এখনো গতকাল সম্পর্কে কিচ্ছু জানে না। সামিরা রুমে থাকায় রিহান সেখানে যায়। যাওয়ার পরে দেখে সামিরা বিছানার এক কোণে বসে কান্না করছে। রিহান ধীর পায়ে যেয়ে সামিরার সামনে বসে বলল, চিন্তা করো না, নূপুর যেখানেই হবে ঠিক হবে। এছাড়া আমরা নিজে সর্বোচ্চ চেষ্টা করবো ওকে খোঁজার। আল্লাহর উপর ভরসা রাখো, আমরা ওকে পেয়ে যাব। সামিরা নম্র চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল এদিকে, তারপর সহ্য করতে না পেরে তাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সব দোষ আমার। যখন আমাকে ওর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই আমি ওর এত রাগ করলাম, ওকে যা তা না বললাম। না আমি ওর সাথে এমন রাগ করতাম, না রাগের চোটে সে কটু কথাগুলো বলতাম, আর না ওকে কষ্ট পেয়ে এভাবে চলে যেত। সব দোষ আমার। আরো ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো সামিরা। রিহান তাকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি এইভাবে হেরে গেলে হবে? তুমি যদি এমন করো তাহলে নূপুরকে কিভাবে খুঁজবো আমরা? তখনই ফোনটা বেজে উঠল। নূপুরের কোনো খোঁজ পেয়েছে ভেবে সামিরা সাথে সাথে রিহানকে ছেড়ে তার ফোনটা হাতে নিল। মাহির ভাইয়ের নাম্বার দেখে সে দ্রুত ফোন রিসিভ করে জিজ্ঞাসা করে, ভাইয়া নূপুরের কোনো খোঁজ পেয়েছেন? ফোনের অপর পাশ থেকে নূপুরের কণ্ঠ ভেসে উঠল, পুরো নূপুরকে পেয়েছ? নূপুরের কণ্ঠ শুনে সামিরা যেন জানে জান আসলো। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই কোথায় চলে গেছিলি জানিস? আমাদের সবার চিন্তায় দম আটকে আসছিল। তাহলে হসপিটালে যাসনি? হাসপাতালে কেন যাব? নিঃশ্বাস আটকে আসছিল, এজন্য অক্সিজেন নিতে। লেম জোক। রিহান সামিরার কথা শুনে জিজ্ঞাসা করে, পাওয়া গেছে নূপুরকে? রিহানের কণ্ঠ শুনে লাফিয়ে ওঠে নূপুর, জিজ্ঞাসা করে, আরে দুলাভাইয়ের সাথে আছে নাকি? কালকে ওনার লাইকা এমন জোরে থাপ্পড় মারলি, আর আজ দুজনে মিলে প্রেম করছো। আরেকটা থাপ্পড় খাবি? আমি আপাতত বাড়িতে আসছি, তাই দিতে পারি না। আগামীকাল ঢাকায় আসলে দিসমা। আপাতত তোরা প্রেম কর, আমি রাখলাম, টাটা। তুই? নূপুর সম্পূর্ণ কথা শোনার আগেই ফোন কেটে দিল। সামিরা বিরক্তি নিয়ে আবারও কল দিল, কিন্তু নূপুর আর ফোন ধরল না। রিহান আবারও জিজ্ঞাসা করে, নূপুরে কি খোঁজ পাওয়া গেছে? হুম, পাওয়া গেছে। তোমার আর সেখানে আসার দরকার নেই। সামিরা শীতল ভাবটা দেখে ভীষণ খারাপ লাগলো রিহানের, কিন্তু সে আপাতত কিছু বলতে চাইল না। এটা সঠিক সময় নয়, সামিরার মন এমনিতেই খারাপ, এর উপর নিজের সাথেই লড়াই করছে সে। একদিকে তার প্রিয় বান্ধবী, অন্যদিকে তার ভালোবাসা, এর মাঝে কষ্টটা সামিরারই হচ্ছে। সামিরা দ্বিধা আর বাড়াতে না চেয়ে রিহান উঠে দাঁড়িয়ে বলে, তুমি নিজের মতো সময় নাও, ঠান্ডা মাথায় নিজের সিদ্ধান্ত নিয়ে আবার ভাবো। সামিরা উত্তর না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। রিহানও সামিরার উত্তর আশা করেনি, সে রুম থেকে বেরিয়ে গেল। পরের দিন বিকেলে নূপুর বাসায় ফেরে। ইপসি ও নূপুর সোফায় পাশাপাশি বসে আছে অপরাধীর মতো। সবাই নূপুরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তারা আদালতে বসে আছে এবং তাকে শাস্তির ঘোষণা প্রকাশ করা হবে। ইপসি নূপুরের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করল, ভালো কথা, তুই দোষ করছিস, আমি এভাবে অপরাধীর মতো বসে আছি কেন?
তুই আমার সাপোর্টিং সিস্টেম এর জন্য। মানে? মানে নিজে আদালত থেকে বের হওয়ার জন্য তোকে ফাঁসাবো। কি? অবাক হয়ে প্রশ্ন করলো ইপসি। দুপুর উঠে দাঁড়িয়ে সামিরার মাকে বলল, আন্টি ইসপি বাসায় প্রথম এসছে এবং আপনি ওকে কোনো পাত্তাই দিচ্ছে না। ও আমাকে বলেছে সম্ভবত আপনারা আশায় খুশি হন। বলিস কি ইফসিমা, এমন কিছু না, আমরা শুধু নূপুরের জন্য চিন্তিত ছিলাম। সামিরার মা অশান্ত গলায় বলল। ইফসি সাথে সাথে দাঁড়িয়ে বিস্মিত কণ্ঠে বলল, আমি এটা কখন বললাম? তুই চিন্তা করিস না আন্টি, কিছু মনে করবে না সত্যি বললে। আন্টি আপনি ওকে খাবার দিন, আঙ্কেল আপনি ওর খোঁজ খবর নিন, আমি রুমে গিয়ে গোসল করে আসি। বলেই নূপুর দৌড়ে রুমে ঢুকে হাঁপ ছাড়ে। সামিরা তার পেছনে রুমে এসে বলে, তুই কি ভেবেছিস তুই আব্বু আম্মুকে তোর কথা জেনে ফাঁসিয়ে বেঁচে যাবি? তোকে আজ আমি যে কি করবো আমি নিজেও জানি না। সামিরার কথা শুনে নূপুর এক দৌড় দিল। সামিরা আবার বলল, পালাবি কোথায়, আমি দেখতেছি তো। নূপুর সারা রুমে ছোটাছুটি শুরু করে দিল সামিরা থেকে বাঁচার জন্য। অবশেষে সে বিছানায় উঠে বলল, আমি দুই দিনের জার্নিতে অনেক টায়ার্ড, কাবাডি কাবাডি আমরা পরে খেলবো, হ্যাঁ আপাতত আমাকে ছাইরা দে। তুই কাউকে না বলে গায়েব হয়ে যাবা আর আমি তোমাকে ছাইরা দিব না, জুতা দিয়ে পিটামু তোরে। নূপুর বিছানা থেকে নিচে নামার সময় সামিরা তার হাত ধরে নেয়। নূপুর চোখ বন্ধ করে ভীত স্বরে বলে, মা প্লিজ আস্তে মারিস, জোরে মার দিস না। সামিরা শক্ত করে জড়িয়ে ধরল নূপুরকে, শব্দ করে কেঁদে উঠল সে। তোর কিছু হয়ে গেলে আমরা কিভাবে থাকতাম বল, তুই এত পাগল কেন, এক কথায় কেউ এভাবে চলে যায়? নূপুর সামিরাকে জড়িয়ে ধরে এবং বলে, আমার অনেক কষ্ট লাগছিল, আমি শুধু এইখান থেকে পালাতে চেয়েছিলাম, আমার না তখন মনে হয়েছিল এক মুহূর্তে আমি আমার সব হারিয়ে ফেলেছি, তোকে আর। আয়নে নাম নেওয়ার পূর্বেই থেমে গেল নূপুর। তার বুকের ভেতরটা কেমন মুচড়ে উঠে তার কথা ভাবতেই, চোখ বন্ধ করতেই চোখের কোণ দিয়ে ছড়ে পড়ে এক বিন্দু নোনা পানি। সে আরো শক্ত করে সামিরাকে জড়িয়ে ধরে। সামিরা মৃদু স্বরে বলে, আমার বোঝা উচিত ছিল, তোর তখন মনের অবস্থা এমনিতেই খারাপ ছিল, আর আমি তোর সাথে থাকার পরিবর্তে তোর জন্য অবস্থাটা আরো জটিল করে দিলাম। আমি সে কথাগুলো আসলে মন থেকে বলিনি রে, রাগের চোটেই মুখ থেকে বেরিয়ে গেছে, আমি কখনো এমনটাও ভাবতে পারি না। আমি জানি। এতক্ষণে সামিরার মা রুমে প্রবেশ করে এক প্লেট খাবার নিয়ে। দুজনের মাঝের ঝগড়া শেষ হলো তাহলে? ঝগড়া করে দুজনে দুই দিন ভরে পাগলামি করলো আর এখন মুহূর্তে তাদের মাঝে সব ঠিক। দেখি দুজনে এদিকে আয় খাইয়ে দিই। সামিরা তোর চিন্তার গত পরশু রাত থেকে কিছু খায়নি, বললো তোকে না দেখে খাবেই না। নূপুর সামিরার কাঁধে হাত রেখে বলল, আমার জন্য এত মহব্বত রাখো না জান, রিহান দুলা ভাই দেখলে তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। সামিরা চোখ রাঙিয়ে নূপুরের দিকে তাকাতেই নূপুর দৌড়ে সামিরার মায়ের পেছনে যেয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং বলে, ওকে বলেন আমাকে যেন না বকে, কিভাবে তাকাচ্ছে দেখেছেন, যেন আমাকে খেয়ে ফেলবে, আমি কি খারাপ কিছু বলেছি? আচ্ছা আন্টি, সামিরার বিয়ে ঠিক হয়েছে, এত মাস হয়ে গেল, তারপরেও শ্বশুর বাড়ি কাউকে বাড়িতে দাওয়াত দেয়নি, কত খারাপ দেখায় তাই না? সামিরার মাও চিন্তিত সুরে বললেন, আসলে তো ব্যাপারটা আমার তো মাথায় আসেনি। আন্টি এই সুযোগ আয়ান আছে না, তার বিয়ের জন্যই নাকি মেয়ে দেখেছে, গতকাল বিদেশ থেকে এলো সবাই, মেয়েটা আবার আরফি ভাইয়া এবং মাহির ভাইয়ার আগের বন্ধু, তাই ভাবছি সবাইকে কাল দাওয়াত দিলে কেমন হয়। সামিরার মা চিন্তিত সুরে বলল, ভালো কথা বলেছিস তো, কিন্তু কালকের মধ্যে তো সব হবে না, রিহানের মাকেও ফোন করে আগামী শুক্রবার আসতে বলি। আরে বুঝতেছেন না কেন, এতদিন আয়নের হবু বউ যদি না থাকে তাকে সহ দাওয়াত দিলে অনেক খুশি হবে রিহান ভাইয়ার পরিবার, বাজার সদিতে আঙ্কেল কাল সকালে গিয়ে আনতে পারবে, আর রান্নায় আমি শামু আর স্পি আপনার সাহায্য করে দিব। আবারও ঠিক বলেছিস, আমি তোর আঙ্কেলকে বলে আসি তোরা লড়াই ঝগড়া করবি না, বলেই আমি এসে তোদের খাইয়ে দেবো। মা যাবার পর সামিরা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল নূপুরের দিকে। নূপুর জোরপূর্বক হেসে বলল, এমন ভাবে তাকিয়ে আছিস কেন, যেন এখনি গিলে খাবি। তোর মাথায় কি চলতেছে বলতো, আমি বললাম আমি রিহানকে বিয়ে করব না, তারপরে তুই তাদের সবাইকে বাসায় দাওয়াত দিতে গেলি কেন, আর তোর রাইসার প্রতি এত ভালোবাসা উতলে পড়ছে কেন? বলবো তো, বলতেই তো বলছি না, থাক কালই জানবি।
সামিরার কথা সম্পূর্ণ শেষ হওয়ার আগে নূপুর দৌড়ে রুম থেকে পালিয়ে গেল। সামিরা বাহিরে চেয়ে দেখে নূপুর বসে তার বাবার পাশে, তাই সে তখন কিছু বলতে পারল না। রাতেও নূপুরকে জিজ্ঞেস করে বিশেষ একটা লাভ হলো না, সে কোনোভাবেই ব্যাপারটা এড়িয়ে গেল।